জি আসার কারণে আমার সাজানো সংসারটা बर्बाद হয়ে গেছে গোটা দুনিয়াকে জাহান্নামের দিকে নিপতিত করার জন্য কত চেষ্টা কত পরিশ্রম করেছি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছি আমার তৈরি সাদা কাফন পড়েছি জানাজার নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আমার তরি বাঁধা আছে কোন শেখেয়া ঘাটে কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে আমার তরি বাঁধা কোন শেখে আঘাটে কোন মসজিদ এলান হবে সোয়াবে শেষ খাটে কখন কোথায় করবে দাফন কখন কোথায় করবে দাফন আমাকে সজন পড়েছি জানাজার নামাজ দিয়েছি কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন পড়েছি জানাজার নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়ে কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়ে কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার কোথায় যেন বর যাত্রী কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার
তৈরি সাদা কাফন পড়েছি জানাজার নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চতুর্দিকে এত চমৎকার লাইটের আলোর ব্যবস্থা হয়েছে যেন মনে হচ্ছে এটা রাত নয় দিনে পরিণত হয়েছে সুবহানাল্লাহ সূর্যের আলোতে যেভাবে আমরা একজন অপরজনকে দেখি মনে হচ্ছে যেন রাতকে দিনে পরিণত করা হয়েছে লাইটের মাধ্যমে নবীর মজলিসকে সাজানো হয়েছে নূরের মাধ্যমে সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে এ ধরায় নূরানি কদম মুবারক রাখার কারণে গোটা জগৎটা আলোকিত হয়েছে যেটা ছিল অন্ধকার যুগ যেটা কি ছিল অন্ধকার যুগ সেই অন্ধকার যুগ থেকে আলোকিত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাশরিফ আওয়ারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন বলেন না সুবহানাল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নূরের ঝলক মুবারক এই জমিনে যখন এসেছে গোটা জমিনটা নবীর নূরে নূরানি হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কায়নাতকে সিজদার জায়গা করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটিটাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছেন পানি পাওয়া না গেলে তায়াম্মুমের ব্যবস্থা আছে না নাই অন্য কোন নবীর যুগের ব্যাপারে এই তায়াম্মুমের ব্যবস্থা ছিল না আখেরি নবীর উম্মতের জন্য আল্লাহর নবীর খাতিরে আল্লাহ তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ যা নিয়ামত আমরা পেয়েছি যত নিয়ামত আমরা পেয়েছি আমার নবীর মাধ্যমে আমরা পেয়েছি কথা বলেন ঠিক কি না যদি বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির মাধ্যমে দয়াল নবীর খাতিরে আমাদেরকে কোরআন উপহার দিয়েছেন আমার নবীর খাতিরে আমরা নামাজ পেয়েছি আমার নবীর খাতিরে আমরা রোজা পেয়েছি আমার নবীর খাতিরে আমরা যাকাত পেয়েছি আমার নবীর খাতিরে আমরা হজ পেয়েছি আরে না না এখানে শেষ নয় দয়াল নবীর খাতিরে আমরা আল্লাহকেও চিনেছি সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ দেখেন আমরা পেয়েছি সব নিয়ামত মুস্তাফার কারণে এটা কেউ অস্বীকার করার সুযোগ বলেন না আছে যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন যত নিয়ামত আমরা ভোগ করছি আল্লাহর পক্ষ থেকে পেয়েছি সমস্ত নিয়ামত মুস্তাফার পক্ষ থেকে এসেছে নবী না হলে আমরা কোনো নিয়ামত পেতাম না আরে গোটা জগৎটাই তো আলোকিত হয়েছে মুস্তাফার আলোর কারণে ঠিক কি না এজন্য শাহের বড় সুন্দর করে বলেছেন নূর বালা আয়া হে নূর লেকর আয়া হে সারে আলম মে ইয়ে দেখো কেসা নূর ছায়া হে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله بل الصلاة السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي شان درود پڑھو ار اللہ پاک رب العالمین ওই দরুদ শরীফ জিব্রিল আমিনের মাধ্যমে দয়াল নবীর দরবারে পৌঁছায়া দেবে ওই আওয়াজ অন্তর থেকে বের হতে হবে কোথেকে বলেন না ভাই কোথেকে
যখন শক্তির সাথে ভক্তি যখন মিল খাবে শক্তি আর ভক্তি যখন মিলে যাবে মাইনাসে মাইনাসে প্লাস যখন হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস যখন হয়ে যাবে সাথে সাথে আল্লাহর দরবারে নেয়ামত হিসেবে ওই দুরূদ শরীফ পৌঁছে যাবে বলেন না সুবহান আরে নূরে বালা নূরে লেকর নূরে বালা আয়া গে নূর লেকর আয়া গে সারে আলম মে ইয়ে দেখো কেসা নূর ছায়া গে আসসালাতু মাশাআল্লাহ ওয়ালাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ সরকার কিয়ামত মারহাবা দিদার কিয়ামত মারহাবা মন্টার কিয়ামত মারহাবা হুজুর কিয়ামত মারহাবা পুর নূর কিয়ামত মারহাবা ইয়াসিন কিয়ামত آمد مرحبا مرحبا يا مصطفى مرحبا يا بولو 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 مرحبا يا مصطفى مرحبا يا مصطفى الصلاة والسلام عليك يا ما شاء الله الصلاة والسلام عليك يا حبيب الله چاند تارے جل ملاتے جائیں گے جب تلک یہ چاند تارے جل ملاتے جائیں گے تب تلک جشن ولادت ہم مناتے جائیں گے اس طرف جو نور ہے تو اس طرف بھی نور ہے ذرہ ذرہ سب جگہ کا نور نور لے کر آیا ہے سارے عالم یہ دیکھو کیسا نور چایا ہے السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا حبیب بولو 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 السلام صلاتو و السلام علیکہ یا عید میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید دیوانوں کی تو بارہ ربیع النور ہے کنکر سے کلمہ پڑھوا پھر کہنا ہم جیسے تھے ڈوبے سورج کو لوٹا وہ پھر کہنا ہم جیسے تھے السلام محمد یا رسول اللہ السلام علیکہ یا حبیب اللہ محبت روازے بولنے سبحان اللہ سبحان اللہ نور النبی آشاتے গোটা কায়নাত খুশি হয়েছে নূরুন নবী আসাতে এ ধরাই নূরানি কদম মুবারক রাখাতে গোটা কায়নাত খুশি হয়েছে শুধুমাত্র একটি সৃষ্টি যে সৃষ্টির নাম হলো শয়তান যে সৃষ্টির নাম কি শুধুমাত্র ওই শয়তান ওই সৃষ্টিটা নারাজ হয়েছিল আবু কুবাইস নামক পাহাড়ে যেটা মক্কাতুল মুকাররমায় অবস্থিত ওই পাহাড়ে গিয়ে মাথা মেরেছিল আবু কুবাইস নামক পাহাড়ে গিয়ে মাথা মেরেছিল কান্নাকাটি করেছিল সবাই যখন তার অনুসারীরা এসে জিজ্ঞেস করে কি হয়েছে আপনি এইভাবে আচরণ করছেন কেন শয়তান বলতে লাগলো আমার দিন শেষ হয়ে গেছে এখন রহমতুল লিল আলামিনের দিন শুরু হয়েছে আমার দিন শেষ আমার ক্ষমতা শেষ আমার পাওয়ার শেষ আমার শক্তি শেষ রহমতুল লিল আলামিন ধরায় চলে এসেছেন আল্লাহ কোরআনে বলে দিয়েছে
وما أرسلناك إلا رحمة للعالمين رحمة للعالمين چلے شچے رحمة للعالمين آشار کرونے أمي شايتان رشمستو پاور شش ہوئے گچے كنو كنو اپنر پاور شش ہولو كنو أمي اتو دن جتو کشت کرے گوٹا دنیا رمانوش کے دنیا تک جہان نبر دیکھ نئے گئے چھی কিন্তু রহমতুল্লিল আলামিনের তাশরিফ আওয়ারের কারণে দয়াল নবীজি আশার কারণে আমার সাজানো সংসারটা बर्बाद হয়ে গেছে গোটা দুনিয়াকে জাহান্নামের দিকে নিপতিত করার জন্য কত চেষ্টা কত পরিশ্রম করেছি কিন্তু দয়াল নবী আশার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি রহমত নাজিল করা শুরু করে দিলেন যে কেউ যত বড় পাপে হোক না কেন পাহাড় পরিমাণ সে যদি পাপ করে ফেলে সমুদ্রের ফেনা পরিমাণ সে যদি পাপ করে ফেলে পাহাড়ের ঘাস পরিমাণ সে যদি পাপ করে ফেলে দয়াল নবীর ওসিলা নিয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দার গুনাহ মাফ করে দেবে সুতরাং এখন আর আমার কোনো ক্ষমতা বলেন না আমার কোনো ক্ষমতা بسم الله الرحمن الرحيم ولو أنهم إن ظلموا أنفسهم جاءوك কে বলছেন বলেন না কে বলছেন কোথায় কোথায় বলেন না বলেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়ালাউ আননাহুম ইয়াজলামু আনফুসাহুম জা سبحان الله فاستغفر الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما بولشن كي بولشن كي كتاي قرآن ওই শয়তান বলে আমার ক্ষমতা আমার পাওয়ার আমার শক্তি শেষ হয়ে গেছে কেন রহমাতুল্লিল আলামিন এই ধরে চলে এসেছেন যত বড় পাপী বান্দা হোক না কেন আত্মার উপরে জুলুম করলে ওই পাপী বান্দা দয়াল নবীর রওজা পাতে গিয়ে যদি আল্লাহর কাছে তওবা করে রহমাতুল্লিল আলামিন যদি ওই বান্দার প্রতি রহমত প্রবর্ষণ করে রহমত বর্ষণ করে আল্লাহর কাছে যদি বান্দার পক্ষ হয়ে সুপারিশ করে আমার আল্লাহ বলছেন আমি ওই বান্দাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে থাকি বলেন না বান্দার গুনাহ মাফ হয়ে যায় যদি নবী চায় উম্মতের গুনাহ ক্ষমা হয়ে যায় যদি রহমাতুল্লিল আলামিন চায় কথা বলেন ঠিক কি না কোরআন সে কথা বলে কোরআন বলছে যত বড় পাপী বান্দা হোক পাপ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে ধুলি কণ পরিমাণ তার পাপ হয়ে গেছে মুস্তাফার দরবারে যাও রহমাতুল্লিল আলামিনের দরবারে যাও যাও কা মুস্তাফার কদমে যাও মুস্তাফার দরবারে যাও ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর দরবারে নবীকে ওসিলা বানিয়ে দোয়া করো ওয়াস্তাগফিরুল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা যদি তোমার পক্ষ হয় হায়াতুন নবী সুপারিশ করে আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেব সুবহানাল্লাহ মাফ করেন কে আল্লাহ সুপারিশ করেন কে রহমাতুল্লিল বলেন না রহমাতুল্লিল আলামিন তো নবী সুপারিশ করলে আল্লাহ মাফ করলে
সাধারণ মানুষের কোনো প্রবলেম থাকতে পারে যারা বলে নবীর দরবারে যাইও না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই কেন যাব না একটা কারণ বলেন কেন যাব না একটা কারণ বলেন আর মুস্তাফার কদমে যাওয়ার জন্য লক্ষ কোটি কারণ রয়েছে কথা বলেন ঠিক কি না আপনি একটা কারণ বের করে দেন কেন মুস্তাফার কদমে যাব না বরং আশেক রাসূলেরা হজ ব্রত পালন করতে গেলে হজ ব্রত পালন শেষ হওয়ার পরে মুস্তাফার কদমে গিয়ে হাজিরি দেয় ঠিক কি না উমরা পালন করতে গেলে খানায়ে কাবা গিয়ে তাওয়াফ শেষ করার পরে উমরা হজ পালন করার পরে মুস্তাফার কদমে গিয়ে হাজিরি দেয় ঠিক কি না মনে রাখবেন হাজেরিন আপনি হাজী হতে পারেন হজ করে ওই হজকে গ্রান্টেড করতে হলে ওই হজটাকে কবুল করতে হলে মুস্তাফার কদমে অবশ্যই যাইতে হবে ঠিক কি না নবী ছাড়া ওই হজ কবুল নবী ছাড়া কোন নামাজ হয় না নবী ছাড়া কোন রোজা হয় না নবী ছাড়া কোন হজ হয় কোন ইবাদত মুস্তাফা ছাড়া কবুল হবে না